মানে সব নষ্ট হয়ে তাদের কষ্ট হয়েছে, গাড়ি ওই পারে যাইতে এখন যাইতে পারে না, গাড়ি ওই পারে রেখে যাইতে হয়। অন্য যাই কাটা যা বুঝেন না, হ্যাঁ ঠিক আছে। অনেক ধানগুলো করছি, অনেক কষ্ট করে করছি, শ্রম দিছি, এই পানির সমস্যা আমাদের অনেক কৃষক দেখছেন, এই পানি সব, এই বন্যার পানি সব নষ্ট হয়ে গেছে। তাদের কষ্ট হয়েছে, গাড়ি ওই পারে যাইতে এখন যাইতে পারে না, গাড়ি ওই পারে রেখে যেতে হয়। ভালোবাসা সব ডুবে যেতে আছে, 2007 সালের মতন হয়তো এতে বেশি পানি হইতে পারে। যে পরিমাণ পানি বাড়তেছে, যদি এই পরিমাণ বাড়তে থাকে তাহলে পরে আমাদের হাজার হাজার ঘরবাড়ি এখান থেকে ঘরবাড়ি ছেড়ে জনগণের এখান থেকে ছাড়তে হবে, বাড়িঘর ছেড়ে উপরে যাইতে হবে। তার জন্য পানি এখনও নিয়ন্ত্রণে রাখলে পরে প্রত্যেকটা ফ্যামিলি নিজেদের বাড়িতে থাকতে পারবে। হ্যাঁ ঠিক আছে। কারণ